আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ের মধ্যেও ভালো আছো। আর যেহেতু তোমরা অনেক দীর্ঘ সময় ধরে কলেজের সাথে কোনো যোগাযোগ নেই, তো এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা কলেজের সাথে যোগাযোগ করতে পারছো, তোমার টিচারদের সাথে যোগাযোগ করতে পারছো। এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই খুব ভালো একটা দিক। আর তোমরা অনলাইনে যে ক্লাসগুলো করছো, সেই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে, তাহলে কিন্তু তোমরা ক্লাস শেয়ার করার পরে নিচে কিন্তু কমেন্টের অপশন থাকে, তোমরা কিন্তু সেখানে যে কমেন্ট গুলো করতে পারো। অর্থাৎ কারো যদি শুনতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা অথবা এই ক্লাসটাকে কোনো সমস্যা আছে কিনা বা তোমার দৃষ্টিতে কি মনে হচ্ছে, এরকম কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। এবং যদি কোনো অসুবিধা হয় তো সেগুলো কিন্তু আমরা এই ক্লাসগুলো কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আমরা আরো বেশি ভালো করে নিতে পারবো, অর্থাৎ তোমাদের উপযোগী করে কিন্তু আমরা ক্লাসগুলো আরো ভালো করে নিতে পারবো। তো তোমাদের সাথে আজকে আছি আমি উম্মে ইশরাত জাহান, প্রভাষক মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা প্রেরণা তত্ত্ব পড়ছিলাম, থিওরিজ অফ মোটিভেশন, অর্থাৎ প্রেরণা কি এটা আমরা সবাই জানি। সেই প্রেরণার আবার কিন্তু বিভিন্ন ধরনের তত্ত্ব আছে, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আসলে কিছু কিছু থিওরি থাকে। যেমন আমরা লার্নিং এর থিওরি পড়েছি, আমরা কিন্তু মোটিভেশনের থিওরি পড়েছি কিছু, তারপরে আমরা কিন্তু পার্সোনালিটি থিওরি পড়েছি। তো প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু আলাদা থিওরি আছে। তো আমরা মোটিভেশনের থিওরিতে প্রথম চ্যাপ্টার কিন্তু আমরা পড়ছিলাম, ইন্ট্রোডাকশন, ভূমিকা চ্যাপ্টার, এর আগের ক্লাসে। তো আমরা কিন্তু সেখানে প্রেরণা সম্পর্কে জানতে পেরেছি। তো প্রেরণা কি এটা কিন্তু আমরা সবাই জানি, যে আসলে যা কিছু কোনো ব্যক্তিকে বা প্রাণীকে কোনো কাজে পরিচালিত করে বা কাজের দিকে তাড়িত করে, সেটাই কিন্তু আসলে প্রেরণা। তো প্রেরণার একটা সংজ্ঞা আমরা এখানে দেখছি। অ্যাকর্ডিং টু জন সি রাচেন, যে সাধারণত প্রেরণা বলতে সেই সব কারণ সমূহকে বোঝায় যার ফলে আচরণের উদ্ভব ঘটে, অর্থাৎ এমন কিছু কারণ যার ফলে প্রাণী আচরণ করে বা নির্দিষ্ট একটা ধরনের আচরণ করে, অথবা সুনির্দিষ্ট ভাবে সে সকল শক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা আচরণের সূত্রপাত ঘটায়। অর্থাৎ যেখান থেকে মানুষের বা প্রাণীর আচরণ শুরু হয়, সেই আচরণ শুরু হওয়ার পিছনে কিন্তু একটা শক্তি কাজ করে। তো সেই শক্তিটাকে কিন্তু আমরা প্রেরণা বলতে পারি, আর সেই শক্তিকে কিন্তু চালিত করে এবং এর শক্তিতে কিন্তু অবদান রাখে। যেমন হচ্ছে আমরা ক্ষুধার কথা বলতে পারি, ক্ষুধা কিন্তু একটা প্রেরণা। হ্যাঁ, এখন ক্ষুধা যখন প্রাণীর ভিতরে সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা দেখা যায় না, কিন্তু সেটা কিন্তু একটা ভারসাম্যচ্যুত অবস্থা, এবং সেটা কিন্তু এক ধরনের পাওয়ার। যত বেশি ক্ষুধা আমার লাগবে, আমি কিন্তু খাবারের দিকে তত বেশি আগ্রহী হব, আর কম ক্ষুধা লাগবে তখন কিন্তু আমি ধীরে ধীরে খাবারের দিকে আগাবো। তো একটা শক্তি, সেটা কি করছে, প্রাণীর আচরণের সূত্রপাত ঘটছে। অর্থাৎ যখন প্রাণীর ক্ষুধা লাগছে, তখন কিন্তু সে খাবার খুঁজতে চাচ্ছে বা চিন্তা করছে যে সে আসলে কি খাবে। এরপর তাকে কি করছে, চালিত করছে, অর্থাৎ সে কোথায় খাবে বা কিভাবে খাবে, যে খাবারটা সে খেতে চাচ্ছে সেটা কি সে বাইরে যেয়ে খাবে নাকি নিজে রান্না করে খাবে। তো এটা কিন্তু ব্যক্তির আচরণের সূত্রপাত ঘটাচ্ছে এবং একে চালিত করছে এবং এর শক্তিতে কিন্তু অবদান রাখছে। তো ব্যক্তির প্রেরণা বা ক্ষুধা যত তীব্র হবে, সে কিন্তু তত বেশি খাবারের দিকে দ্রুত ধাবিত হবে, এবং তার জন্য কিন্তু তার ওয়ে খোঁজার চেষ্টা করবে বা পথ খোঁজার চেষ্টা করবে যে কিভাবে খুব দ্রুত খাবারের সন্ধান করা যায়। আর যদি ক্ষুধা বা ক্ষুধা যদি কম থাকে, তখন কিন্তু সে ধীরে ধীরে খাবারের দিকে আগাবে। তো এটাই হচ্ছে প্রেরণা। আমরা গত ক্লাসে কিন্তু প্রেরণার যে বিষয়গুলো সবই আমরা আলোচনা করেছি, তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিলে ভালো করবে, কারণ ওখানে প্রেরণার সংজ্ঞা, প্রেরণা চক্র, বিভিন্ন বিষয় কিন্তু আমি জৈবিক প্রেরণা, মানসিক প্রেরণা, সরি মানসিক প্রেরণা আজকে পড়বো, মুখ্য প্রেরণা, গৌণ প্রেরণা, এই বিষয়গুলো কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তোমরা যদি কেউ এই ক্লাসটি প্রথম করে থাকো, তাহলে কিন্তু তোমরা আগের ক্লাসটি দেখে নিবে। এরপরে আমরা দেখছি প্রেরণা চক্র। প্রেরণা চক্র শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত, কারণ প্রেরণা কিন্তু একবার পূরণ হয়ে কিন্তু সেটা থেমে থাকে না, এটা কিন্তু চক্রাকারে চলতেই থাকে। যেমন আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু চক্রের আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, যে অভাববোধ, তাড়না, করণাচরণ এবং লক্ষ্য বস্তু। প্রেরণা কিন্তু শুরু হয় কি থেকে, একটা নির্দিষ্ট অভাববোধ থেকে। অর্থাৎ প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ সৃষ্টি হয়, সেটা থেকে কিন্তু প্রাণী তার মধ্যে একটা কাজ করার তাড়না বোধ করে, এবং এরপরে এরপরে কিন্তু তার করণ আচরণ, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য যে বিভিন্ন ধরনের আচরণ সে করে থাকে, সেটা কিন্তু করণ আচরণ। এবং এর মাধ্যমে কিন্তু সে এই করণ আচরণের মাধ্যমে কিন্তু সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য বস্তু সেটা কিন্তু অর্জন করে। এবং এরপরে কিন্তু সেই বিষয়টা কিন্তু থেমে যায় না, এরপরে কিন্তু এটা চক্রাকারে চলতেই থাকে। যেমন আমরা ক্ষুধাকে যদি এখানে উদাহরণ হিসেবে ধরে থাকি, খাবারের অভাববোধ থেকেই কিন্তু ক্ষুধার
সৃষ্টি হয়, তখন কিন্তু সে কি করছে, খাবার খোঁজার বা খাবার খাবার একটা করোনা সে তার মধ্যে অনুভব করছে, এবং তার জন্য কিন্তু সে করোনা জনটা কি করছে, খাবার খুঁজছে বা খাবার তৈরি করছে, যাই হোক সেটা সে করছে, এবং তারপরে কিন্তু লক্ষ্যবস্তু অর্থাৎ তার যে লক্ষ্যবস্তু খাবার সেটা কিন্তু সে পাচ্ছে, এবং এরপরে কিন্তু সে কিছুটা পরিতৃপ্ত হচ্ছে, পরিতৃপ্ত হওয়ার পরে সে বিশ্রাম নিতে পারে, এবং পরবর্তীতে কিন্তু আবার কিন্তু তার ক্ষুধা লাগবে, এটা কিন্তু থেমে থাকবে না, যে একবার ক্ষুধা লেগে এই প্রক্রিয়াটা শেষ হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু অভাববোধ আবার নতুন করে শুরু হবে, তখন কিন্তু আবার সে একই বিষয়ে সে একই ধরনের কাজগুলো করতে থাকবে। তো এটাকে কিন্তু আমরা প্রেরণা চক্র বলছি, এটাও আমি গত ক্লাসে আলোচনা করেছি ডিটেল, তোমরা গত ক্লাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এরপর আমরা দেখছি সাইকোলজিক্যাল মোটিভেশন। আসলে সাইকোলজিক্যাল মোটিভেশন বা মানসিক প্রেরণা আমরা যেটা বলছি, যে শারীরিক প্রেরণা যেমন ব্যক্তির মধ্যে থাকে ক্ষুধা তৃষ্ণা, মানসিক প্রেরণাও কিন্তু ব্যক্তির মধ্যে থাকে, এবং মানসিক প্রেরণা কিন্তু ছোট বড় সবার মধ্যে কিন্তু থাকতে পারে, এবং এগুলো কিন্তু নির্দিষ্ট কিছু আচরণের দ্বারা কিন্তু এগুলো আমরা প্রকাশ পায় প্রাণীর মধ্যে, এবং এগুলো আমরা বুঝতে পারি। তো আমরা এখানে দেখছি যে মানুষের আত্মসচেতনতাকে কেন্দ্র করে তার মধ্যে কতগুলো চাহিদা দেখা দেয়, সাধারণ অর্থে সেগুলোকে আমরা মানসিক চাহিদা বলে থাকি। যেমন কেউ হচ্ছে অনেক বড় হতে চায় জীবনে, তারপরে হচ্ছে কেউ কেউ সামাজিক মর্যাদা অর্জন করতে চায়, কেউ কেউ আবার পদমর্যাদা অর্জন করতে চায়, এগুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের, কেউ কেউ স্নেহ ভালোবাসা পেতে চায়, এগুলো কিন্তু মানসিক চাহিদা এবং এগুলো কিন্তু মানসিক প্রেরণা। এবং এই মানসিক প্রেরণা কখন আসে, শারীরিক প্রেরণা পূরণ হয়ে গেলে কিন্তু তখন ব্যক্তির মধ্যে মানসিক প্রেরণা চলে আসে, অর্থাৎ শারীরিক প্রেরণা যে চাহিদা, শারীরিক চাহিদা পূরণের পরপরে কিন্তু তার মধ্যে আবার মানসিক প্রেরণার বিষয়গুলো চলে আসে। আর এটা কিন্তু প্রশমন করা গেলে, মানসিক প্রেরণা যদি প্রশমন করা যায় বা দূর করা যায়, তখন কিন্তু ব্যক্তি খুব স্বস্তি অনুভব করে, কিন্তু কোনো কারণে যদি এই বিষয়গুলো তার মধ্যে পূরণ করতে সে না পারে এই চাহিদাগুলো, তাহলে কিন্তু তার মধ্যে অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে, তার মধ্যে অস্থিরতা বোধ, তার মধ্যে অশান্তি, এগুলো বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু বা বিভিন্ন ধরনের যে অবস্থা তার মধ্যে দেখা দিতে পারে। আর মানসিক প্রেরণা ব্যক্তিকে তার আত্মমর্যাদা রক্ষার অনুকূল আচরণ সম্পাদনে প্রবৃত্ত করে, অর্থাৎ ব্যক্তি যে পজিশনে আছে সমাজে, যে স্তরে আছে, যে স্তরে থাকুক না কেন, সেই অনুযায়ী কিন্তু তার কিন্তু সামাজিক কিছু চাহিদা থাকে, এবং নিজেকে কিন্তু সমাজের কাছে সে সেইভাবে উপস্থাপন করে তার সামাজিক স্তর অনুযায়ী বা সামাজিক মর্যাদা অনুযায়ী। তো সেগুলো কিন্তু সে নিজেকে মেনটেন করে চলার চেষ্টা করে, যে অবস্থানেই থাকুক না কেন সে কিন্তু তার সামাজিক যে আত্মমর্যাদা বা সামাজিক যে অবস্থান, এগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করে, এবং এজন্য কিন্তু নিজের কিছু যে কার্য সম্পাদন সেগুলো কিন্তু করে থাকে। তো মানসিক প্রেরণার সাহায্যে আমরা কিন্তু শিশু, তারপর প্রাণী, তার পরিবেশের সাথে কিন্তু সুষ্ঠুভাবে সঙ্গতি বিধান করে থাকে। এজন্য মানসিক প্রেরণাকে আমাদের আসলে উপযোগিতা হিসাবে বিবেচনা করা যেতে পারে। তো মানসিক প্রেরণার বিভিন্ন ধরন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কর্মতৎপরতা। একটা জিনিস আমরা বললাম যে ব্যক্তির মধ্যে যখন ক্ষুধা বেশি লাগবে তখন কিন্তু সে কি করবে, খাবার খেতে চাইবে, আর যখন ক্ষুধা কম লাগবে তখন কিন্তু সে খাবার খেতে কম তৎপর থাকবে। এই যে প্রেরণার যে তীব্রতা, এটা কিন্তু কি করছে, ব্যক্তিকে কাজে কিন্তু পরিচালিত করছে। অর্থাৎ আমরা যদি দেখি যে পৃথিবীর সকল প্রজাতির প্রাণীর মধ্যে কিন্তু আসলে কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। আবার হচ্ছে কি হয়, প্রাণী মানুষ বা প্রাণীর কিন্তু শারীরিক ক্রিয়ার পরিতৃপ্তি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের কারণ কিন্তু তার মধ্যে থাকে, এবং অনেক সময় ব্যক্তি জৈবিক কারণে কিন্তু কর্মতৎপর হয়ে উঠতে পারে। যেমন হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় কিন্তু প্রাণী সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে খাবার খোঁজার জন্য। আবার সুস্বাস্থ্যের জন্য যে কোনো একটি জৈবিক প্রেরণার উপস্থিতিতে কিন্তু শারীরিক কর্মতৎপরতা কিন্তু বৃদ্ধি পায়। তো আসলে আমরা বলতে পারি যে কোন সংবেদনশীল উদ্দীপনা, যেটাকে আমরা বলতে পারি, যেমন তীব্র আলো হতে পারে, গাড়ির হর্ন হতে পারে, তারপরে হচ্ছে আমাদের এগুলো যে বিভিন্ন ধরনের উদ্দীপক, এগুলো কিন্তু প্রাণীকে বেশি মাত্রায় তৎপর করে। যেমন আমরা বলি যে একজন ব্যক্তি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে তার পিছনে এসে একটা মোটরসাইকেল বা একটা গাড়ি হর্ন করলো, হর্ন দিল, তখন সে কি করবে, খুব দ্রুত কিন্তু সে লাফিয়ে সরে যাবে ওই স্থান থেকে। এটাও কিন্তু অর্থাৎ তার যে প্রেরণা, তার যে কর্মতৎপর, তার কিন্তু এটা সুস্থ থাকার তাড়না বা স্বাভাবিক থাকার যে তাড়না, যে অ্যাক্সিডেন্ট করলে আমার একটা ক্ষতি হবে বা আমি মারাও যেতে পারি, তো সেখান থেকে আমরা কি করি, খুব দ্রুত কিন্তু আমরা কর্মতৎপরতা বা এ ধরনের কাজ করে থাকি। আবার আমরা বলতে পারি যে উদ্দীপকটা যদি বিরক্তকর না হয়েও যদি না হয়, তাও কিন্তু প্রাণীর মধ্যে অনেক সময় কৌতূহল সৃষ্টি করে থাকে, এবং সেটাও কিন্তু প্রাণীকে কাজে পরিচালিত করে। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন হয়তো এমন কিছু একটা হর্ন শুনলাম যেটা আমি আগে কখনো শুনিনি,
তখন কিন্তু সেটা অনেক সময় বিরক্তিকর যদি হয় বা বিরক্তিকর নাও যদি হয়, তখন কিন্তু প্রাণী কি করে তাৎক্ষণিক ভাবে সেটা দেখতে এগিয়ে যায়। যেমন আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, যে ধরেন আমরা ক্লাসে বসে আছি, ক্লাস করছি, বাইরে দিয়ে একটা মিছিল যাচ্ছে বা খুব ঢাক ঢোল পিটাতে পিটাতে একটা মিছিল যাচ্ছে, তো তখন কিন্তু আমরা আসলে মনোযোগ কিন্তু আমাদের ওইদিকে চলে যায়, আমরা কিন্তু দেখার চেষ্টা করি যে আসলে কি ঘটছে ওখানে, কিসের এত আনন্দ হচ্ছে বাইরে। তো এগুলো কিন্তু ব্যক্তির মধ্যে কিন্তু তৎপরতা আসলে সৃষ্টি করে, এটাও মানসিক প্রেশারের মধ্যে পড়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভয়। ভয়টা কিন্তু সকল প্রাণীর মধ্যেই বিদ্যমান, এটি একেবারে একটা জন্মগত বিষয়, মানুষের মধ্যে এবং প্রাণীর মধ্যে উভয়ের মধ্যে কিন্তু ভয়ের একটা ভয় কিন্তু আমরা দেখতে পাই, যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষ কিন্তু ভয় পায়। তো ভয় হচ্ছে এমন একটা প্রেরণা যেটাকে আমরা কি করছি, এটার ফলে কিন্তু প্রাণীর আচরণ অনেক সময় নিয়ন্ত্রিত হয়। মানুষ বা প্রাণী মাত্র কিন্তু কি করে, ভীতিপ্রদ যে পরিস্থিতিটা সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর ভীতিমূলক পরিস্থিতিতে কিন্তু ব্যক্তি সবসময় নিজেকে রক্ষা করারই চেষ্টা করে। তো যে সকল প্রেরণা ব্যক্তির তৃপ্তি সাধনে বাধা হয়ে দাঁড়ায়, তার মধ্যে কিন্তু ভয় একটা। যে একটা জিনিস আমরা দেখা যাচ্ছে, একটি বিষয় আমি নিতে চাই, একটি জিনিস নিতে চাই, কিন্তু সেটা সম্পর্কে আমার ভীতি আছে। একটি জিনিস আমি কিনতে চাই, কিন্তু আমার কিছুটা ভীতি কাজ করছে যে আমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী কিনা, বা অর্থনৈতিক ভাবে আমি এটাকে কিনে আবার ইউজ করতে পারবো কিনা। এই সকল বিষয় কিন্তু ব্যক্তির মধ্যে ভীতির অনেক সময় সৃষ্টি করে, এবং এটা কিন্তু অনেক সময় ব্যক্তির প্রেরণার ক্ষেত্রে বাধা হয়ে, প্রেরণা পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেসব প্রাণী ভীতিমূলক পরিস্থিতির ভয়কে লুকিয়ে রাখতে পারে, তারা যে ভীত সেটা কিন্তু তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়, এবং সেটা দুই ধরনের বিষয়ের মাধ্যমে বোঝা যায়। একটি হচ্ছে তারা প্রত্যাহারমূলক প্রক্রিয়া করে, অর্থাৎ যে বিষয়টি তারা ভয় পায় সেটা কিন্তু তারা এড়িয়ে যেতে চেষ্টা করে। যেমন হচ্ছে কোনো প্রাণী যদি অন্ধকারকে ভয় পায়, তখন কিন্তু সে কি করবে, অন্ধকারমূলক বা অন্ধকার জাতীয় অবস্থান কিন্তু সে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর আরেকটা হচ্ছে প্রকাশ্যভাবে কিন্তু তারা কতগুলো আবেগসুলভ প্রতিক্রিয়া করে থাকে। যেমন ভয় পেলে অনেক সময় কি করে, চিৎকার করে, অনেক সময় আবার মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঘাম হয়, হাত পা কাঁপে। এই বিষয়গুলো কিন্তু বাহ্যিক প্রতিক্রিয়া বা প্রকাশ্যভাবে এই ধরনের প্রতিক্রিয়া তারা করে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ভীত যখন হয় প্রাণী, তখন কিন্তু অশিক্ষণ লব্ধ প্রতিক্রিয়া গুলো করে থাকে। অর্থাৎ কোনো অদ্ভুত ধরনের পরিস্থিতি বা যে বিষয়গুলো তারা আগে দেখেনি, অদ্ভুত ধরনের বস্তু বা অদ্ভুত ধরনের পরিস্থিতি, এগুলো কিন্তু প্রাণীর মধ্যে অনেক সময় ভীতির সঞ্চার করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কৌতূহল। কৌতূহল কিন্তু প্রাণীর মধ্যে থাকেই, অর্থাৎ এতক্ষণ যে বিষয়গুলো আমরা দেখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মতৎপরতা, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে সে তার তৎপরতা বজায় রেখেছে। ছবিগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি, কেউ শপিং করছে, কেউ পারিবারিক ভাবে আছে, আবার বিভিন্ন ধরনের তারা খেলাধুলা করছে, রিল্যাক্সে তারা সময় কাটাচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের মানুষের মধ্যে কর্মতৎপরতা, এবং এগুলো কিন্তু বিভিন্ন ভাবে মানুষের মধ্যে এই প্রেরণা গুলো সৃষ্টি হয়, এবং কর্মতৎপরতার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রেরণা পূরণ করার চেষ্টা করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভয়। আসলে ভয়ের কথা যেটা বললাম, যে সকল প্রাণীর মধ্যেই কিন্তু ভয় আছে, এবং এটা কিন্তু আসলে প্রেরণার যে পরিতৃপ্তি যে ঘটানো সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাধার সৃষ্টি করে থাকে। তো এরপরে চলে যাচ্ছি আমরা কৌতূহল। আসলে প্রাণী যখন কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখনই কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল দেখা যেতে পারে। যেমন অচেনা কোনো বস্তু যদি আমাদের সামনে এনে রেখে দেওয়া হয়, আমরা কিন্তু খুব কৌতূহলী হই যে আসলে এখানে কি আছে, বা জিনিসটা কি, এটা দিয়ে কি ধরনের কাজ করা হয়। এগুলো কিন্তু মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। তো প্রাণী যখন কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখনই কিন্তু তার মধ্যে অনেক সময় ভীতির সঞ্চার হয়, এবং যখন সে বুঝতে পারে যে পরিস্থিতিটা তার জন্য ভীতিকর না, বা তার সামনে যে বস্তু উপস্থিত হয়েছে সেটা ভীতিকর না, তখন কিন্তু সে তার মধ্যে স্বাভাবিক ভাবে বা স্বভাবসুলভ ভাবে কিন্তু তার মধ্যে কৌতূহলের জন্ম হয়। যেমন আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে থাকি, যেমন বিড়াল, কুকুর, তারপর ইঁদুর, এগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি। তো তাদেরকে যখন আমরা নতুন কোনো পরিবেশে ছেড়ে দিই, তখন কিন্তু তারা স্বাভাবিক ভাবে কিছুটা ভীত হয়ে থাকে। তো পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে না, এই পরিস্থিতিটা আসলে ভীতিকর না, তখন কিন্তু তারা কি করে, সেখানে তারা কৌতূহল প্রদর্শন করে। যেমন হচ্ছে কোনো প্রাণী লিভারে চাপ দিয়ে দরজা খোলার চেষ্টা করে, আবার খাবারটা যদি তার হাতের নাগালের বাইরে থাকে, তখন কিন্তু খাবারটাকে সে কিভাবে তার কাছে নিয়ে আসা যায়, এগুলো কিন্তু আমরা কোহলারের পরীক্ষণ, তারপরে কিন্তু আমরা প্যাভলভের পরীক্ষণ, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে কৌতূহল বিষয়টা, এগুলো কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি। তো পরীক্ষণের মাধ্যমে দেখা গেছে যে বিভিন্ন ধরনের ইঁদুর, বিড়াল, কুকুর, এমনকি শিশু এবং বয়স্করাও কিন্তু ভীতিপ্রদ উদ্দীপক পরিস্থিতির সাথে যদি তারা একবার খাপ খাইয়ে নিতে পারে, তাহলে কিন্তু তারা
তখন তাদের মধ্যে কৌতূহল জন্ম নেয় এবং সেখান থেকে তারা কি করে আরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারে, তখন কিন্তু তাদের মধ্যে কৌতূহলটা জন্ম নেয় এবং কৌতূহলের মাধ্যমেই কিন্তু তারা তাদের যে সমস্যার সমাধান করার কিন্তু তারা চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্নেহ প্রবণতা। এখানে আমরা একটি পরিবারের ছবি দেখতে পাচ্ছি। আসলে পারিবারিক সম্পর্ক গুলোই কিন্তু বেশিরভাগ স্নেহ ভালোবাসার মধ্যে হয়। তো পারিবারিক সম্পর্ক ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের স্নেহ প্রবণতা মূলক সম্পর্ক অনেক সময় আমরা দেখি। তো মানুষের জীবনে কিন্তু ভালোবাসা একটা শক্তিশালী প্রেরণা, আর আমরা কিন্তু আমাদের বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকেই কিন্তু আমরা ভালোবাসি। কিছুটা তুলনামূলক কম বেশি হলেও আমরা কিন্তু সবাইকে আমরা ভালোবাসি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু এই যে স্নেহ প্রবণতা, ভালোবাসা, এই সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু থাকে। তো মানুষের জীবনে ভালোবাসার তীব্রতা কিন্তু অনেক বেশি এবং এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা বিভিন্ন ধরনের নাটক দেখি, সিনেমা দেখি বা বিভিন্ন ধরনের যে আমরা প্রবন্ধ, উপন্যাস এগুলো পড়ে থাকি, সবকিছুর মধ্যে কিন্তু এই যে মানব জীবনের ভালোবাসা যে একটা শক্তিশালী প্রেরণা সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা সেটা আমরা কিন্তু অনুভব করতে পারি। তো স্নেহ প্রবণতার মূল উৎস কোথায় সেটা অনুসন্ধানের জন্য কিন্তু অনেক প্রাণীর উপরে গবেষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ফলাফলও পাওয়া গেছে। তবে কিন্তু এটা আসলে আমরা যেটা গবেষণাগুলো করি সেখানে কিন্তু আসলে সবসময় অন্তর্বর্তী চল বা বাহ্যিক চল এগুলোকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, আর স্নেহ ভালোবাসা যেহেতু পরিমাপও করা যায় না, তো আর এই ধরনের বিষয় নিয়ে আসলে গবেষণা করাটাও খুব টাফ। তারপরে আমরা জানি যে প্রেরণা কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় স্নেহ ভালোবাসা প্রেরণার দ্বারাও কিন্তু অনেক ব্যক্তিকে দিয়ে এমন অনেক বড় ধরনের কাজ করানো যায় যেটা তার সাফল্যের জন্য কার্যকরী হয়ে থাকে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বঞ্চনা। আসলে আমরা যদি কোনো কিছু না পাই তখন কিন্তু আমাদের পেছনে যে একটা অনুভূতি কাজ করে সে অর্থাৎ সে বঞ্চনা থেকেও কিন্তু আমাদের মধ্যে অনেক সময় প্রেরণার সৃষ্টি হয়। যেমন অনেক স্টুডেন্ট আছে যে আমি এই পরীক্ষায় খারাপ করেছি তাহলে আমি দেখিয়ে দিব যে এর পরবর্তী পরীক্ষা আমি আরো অনেক ভালো করব। তো এই ধরনের প্রেরণাগুলো কিন্তু বঞ্চনা থেকেও আসে। আবার অনেক সময় দেখা যায় যে কোন কোন শিক্ষার্থী পরীক্ষাতে ভালো করতে পারছে না বা একাডেমিক বিষয়ে হয়তো সে ভালো না কিন্তু এক্সট্রা কারিকুলারে সে কিন্তু অনেক ভালো, যেমন সে কাজ করতে গান করতে পারে, নাচ করতে পারে বা অভিনয় করতে পারে, এই বিষয়গুলো কিন্তু থাকে। অর্থাৎ এক বিষয়ে সে হয়তো কম পারছে কিন্তু সেই বিষয়টাই তাকে কি করছে, সেই বঞ্চনাটাকেই কিন্তু সে হাতিয়ার করে কিন্তু সে কি করছে সেটাকে ইউজ করে কিন্তু সে অন্য বিষয়ে সফল হওয়ার চেষ্টা করছে। যেমন কেউ হয়তো মনে করে যে আমাকে সবাই চিনুক, কোনো স্টুডেন্ট মনে করছে যে আমাকে সবাই চিনুক বা আমি চাই যে আমাকে সবাই চিনবে দেখবে, তো সে পড়াশোনা কিন্তু ততটা ভালো না, তখন সে কি করছে এক্সট্রা কারিকুলামের মাধ্যমে হয়তো সে খুব ভালো খেলে, তাহলে কিন্তু তার একদিকে বঞ্চনা থেকে কিন্তু সে আরেক দিকে সাফল্য লাভ করছে এবং এর মাধ্যমে কিন্তু সে কি করছে নিজেকে সে পরিচিত করতে পারছে। তো কোনো কোনো প্রেরণা দীর্ঘ সময় সুপ্ত থাকতে পারে, আবার কোনো কোনো প্রেরণা কিন্তু স্বল্প সময়ের মধ্যেই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। এগুলো আসলে ব্যক্তির পরিস্থিতি, তার তৃপ্তি অর্জন অথবা তার যে লক্ষ্য ঠিক করা এগুলোর উপর কিন্তু নির্ভর করে থাকে। তো বঞ্চনা কিন্তু প্রতিনিয়তই প্রাণীকে কোনো না কোনো কাজের দিকে নিয়োজিত রাখে এবং সেটাকে ভিত্তি করে কিন্তু তার মধ্যে আরো ভিন্ন ধরনের প্রেরণার সৃষ্টি হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব সোশ্যাল মোটিভেশন বা সামাজিক মোটিভেশন বা সামাজিক প্রেরণা। আমরা জানি যে মানুষ বা প্রাণী সবাই কিন্তু কি করে সমাজে বসবাস করে এবং সমাজ থেকেও কিন্তু আমরা অনেক বিষয় শিখি, তাই না? সমাজ থেকে আমরা সামাজিকতা শিখি, বড়দের প্রতি আচরণ করা শিখি, ছোটদের প্রতি আচরণ করা শিখি, এই বিষয়গুলো, বা সমাজে আমাদের কিছু নৈতিকতা আছে বা নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো সমাজে ব্যবহার করতে হয়, আবার নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে সমাজে গ্রহণযোগ্য হয় না, এই বিষয়গুলো কিন্তু আমরা সমাজ থেকে শিখি। তো একজন ব্যক্তি যখন সমাজে বসবাস করে তখন কিন্তু সে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে অনেক ব্যক্তির সাথে কিন্তু জড়িয়ে পড়ে। তো সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের আচরণ কিন্তু আমরা শিক্ষা লাভ করি। তো সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে আমরা যে প্রেরণাগুলো অর্জন করি তাকেই আমরা সামাজিক প্রেরণা বলছি। সামাজিক প্রেরণা কিন্তু প্রাণীকে সামাজিক আচরণ করতে সহায়তা করে। সমাজ জীবন থেকে এ ধরনের প্রেরণা বা এ ধরনের আচরণ প্রাণী শিক্ষা লাভ করে বলে একে সামাজিক প্রেরণা আমরা বলে থাকছি। আর সামাজিক প্রেরণা জীবন ধারণের জন্য অপরিহার্য নয়, তবে এটাকে কিন্তু আমরা গৌণ প্রেরণার মধ্যে ধরতে পারি। যেহেতু সামাজিক শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের প্রেরণা অর্জিত হয় সেজন্য কিন্তু সামাজিক প্রেরণাটা অনেকটা জটিল বা একে ব্যাখ্যা করাটাও কিছুটা জটিল। যেমন আমরা খ্যাতি, যশ, সুনাম অর্জন, তারপরে হচ্ছে অর্থ লাভের বাসনা, এগুলো কিন্তু আমাদের সামাজিক প্রেরণার উদাহরণ। তো নিচে আমরা কয়েকটি সামাজিক প্রেরণা, আচ্ছা আমরা সামাজিক প্রেরণার বৈশিষ্ট্য দেখছি। সামাজিক প্রেরণার বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটা একটা শিক্ষালব্ধ প্রেরণা বা অর্জিত প্রেরণা, আর এটি কিন্তু প্রাণীর জন্য বাধ্যতামূলক নয় কিন্তু প্রাণীকে
বিভিন্ন কাজে এটা সহায়তা করে থাকে। আর সকল প্রাণীর মধ্যে কিন্তু সামাজিক প্রেষণা সমানভাবে বিরাজ লাভ করবে না, আর সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকেও কিন্তু এ ধরনের প্রেষণা উদ্ভূত হয়। আর এই ধরনের প্রেষণার কিন্তু কোনো আসলে জৈবিক ভিত্তি নেই, ব্যক্তি যখন যেটার অনুভব বা যেটার অভাব ফিল করে তখন কিন্তু তার সেই ধরনের প্রেষণাটা উৎপত্তি ঘটে। অর্থাৎ যখন একজন ব্যক্তি অর্থের অভাব লাভ করছে তখন কিন্তু তার অর্থ লাভের যে প্রেষণা সেটা কিন্তু তৈরি হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এ ধরনের প্রেষণার কোনো জৈবিক ভিত্তি নাই, আর এটি পরিবেশের সাথে ভারসাম্য সংস্থাপক হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ প্রেষণা পরিতৃপ্তির মাধ্যমে যখন আমি স্বস্তি লাভ করব তখন কিন্তু আমরা পরিবেশের সাথে সুষ্ঠুভাবে সামঞ্জস্য বজায় রাখতে পারবো। আর যদি কোনো কারণে ভারসাম্যটা আমরা বা আমার প্রেষণা যদি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা পরিবেশের সাথে মিলিয়ে বা তাল মিলিয়ে কিন্তু চলতে পারবো না। আর এই প্রেষণা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। যেমন একজন ব্যক্তির এক সময় অর্থের প্রেষণা খুব বেশি থাকতে পারে, কিন্তু আবার এক সময় কিন্তু তার অর্থের প্রেষণাটা কমেও যেতে পারে। আর এই ধরনের প্রেষণা কেবলমাত্র মানব জাতির মধ্যে দেখা যায়, যেমন হচ্ছে সুনাম অর্জনের চাহিদা, খ্যাতি অর্জনের চাহিদা, পদমর্যাদা অর্জনের যে চাহিদা সেটাও কিন্তু কেবলমাত্র মানব প্রজাতির মধ্যে দেখা যায়। আর সমাজ এবং সংস্কৃতি ভেদে কিন্তু এই প্রেষণার পার্থক্য দেখা যায়। অর্থাৎ বিভিন্ন কালচার তাদের নিয়ম কানুন কিন্তু আলাদা, এক সমাজে যেটি গ্রহণযোগ্য আরেক সমাজে কিন্তু সেটি অনেক সময় গ্রহণযোগ্য নাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সমাজ এবং সংস্কৃতি ভেদে ব্যক্তির প্রেষণার মধ্যে পার্থক্য দেখা যেতে পারে। আর সামাজিক প্রেষণা গতিশীল, অবশ্যই এটি গতিশীল, অর্থাৎ কখনো সেটি গতি তীব্র হতে পারে, কখনো আবার সেটি ধীর গতিতে চলতে পারে। আর সামাজিক প্রেষণা অপেক্ষা কিন্তু দীর্ঘস্থায়ী, যেমন কোনো ব্যক্তি যদি সুনাম অর্জন করতে চায় তখন কিন্তু সে কি করবে, সুনাম অর্জনের জন্য কিন্তু তাকে একদিনে সুনাম অর্জন হবে না, তাকে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু তাকে সুনাম অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সামাজিক প্রেষণার বিভিন্ন বিষয় আছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাহিদা। আসলে কিন্তু আমাদের জীবনে খাবার, বাসস্থান এগুলোর পরে কিন্তু সবচেয়ে প্রথমেই আসে আমাদের সেফটির চাহিদা বা নিরাপত্তা বোধের চাহিদা। এবং ব্যক্তি কিন্তু সবসময় নিরাপদ থাকতে চায়, আর নিরাপদ থাকার জন্য কিন্তু সে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেটা কিন্তু তার অর্থনৈতিক নিরাপত্তা হতে পারে, তার সম্পদ রক্ষার জন্য নিরাপত্তা হতে পারে, তার সুখ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বা শান্তির জন্য কিন্তু নিরাপত্তার প্রয়োজন আছে। তো নিরাপত্তার অভাবে কিন্তু ব্যক্তির বিভিন্ন ধরনের তার ব্যক্তিগত জীবন, তার ধন সম্পদ, মান মর্যাদা, তারপর তার হচ্ছে তার ক্ষমতা, যশ, এগুলো কিন্তু নিরাপত্তার অভাবে হারিয়ে যেতে পারে। এবং এই হারিয়ে যাওয়ার ভয় থেকেই কিন্তু তার মধ্যে নিরাপত্তার যে প্রেষণা সেটা কিন্তু তৈরি হয়। তো আধুনিক যুগে কিন্তু আমরা সুখকর এবং শান্তিময় বিষয় যেটাই আমরা চাই না কেন তার সাথে কিন্তু আমাদের হারানোর অনেক ভয় থাকে। তো সেই ভয় থেকে কিন্তু আমরা কি করি, সেফটি বা সামাজিক প্রেষণা আমাদের আমরা সামাজিক প্রেষণা সামাজিক প্রেষণার মধ্যে আমরা কিন্তু নিরাপত্তাটা চাই। এরপর আমরা দেখছি যৌথ চাহিদা। যৌথ চাহিদা হচ্ছে আমরা কি করি, আমরা কিন্তু এই যে প্রাণী যারা আছে বা সকল প্রাণী কিন্তু কি করতে চায়, দলবদ্ধ হয়ে বসবাস করতে চায়। আমরা কিন্তু কেউই একা থাকতে চাই না, আমরা কিন্তু দলবদ্ধ ভাবে বসবাস করতে চাই। এজন্য কিন্তু আমরা সমাজে বসবাস করি, এবং শুধুমাত্র মানুষ না অন্যান্য প্রাণীর মধ্যেও কিন্তু তাদের সামাজিক ভাবে কাজ করার যে বা সামাজিক ভাবে বা দলবদ্ধ ভাবে বাস করার যে ইচ্ছা সেটা কিন্তু আমরা দেখি। যেমন একটা ছোট্ট প্রাণী প্রাণী পিঁপড়াকেও কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু দলবদ্ধ হয়ে বসবাস করতে চায়। এটাও কিন্তু তাদের একটা প্রেষণা বা এটা কিন্তু তাদের একটা তাড়না বা চাহিদা। এবং এর মাধ্যমে কিন্তু ব্যক্তি তার খেলার সাথী, তার পরিবেশ, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, এগুলো কিন্তু সে নির্বাচন করে থাকে, এবং এর মাধ্যমে কিন্তু সে মানসিক ভাবে অনেকটা স্বস্তিতে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্বীকৃতি। প্রত্যেক মানুষই কিন্তু তার কাজের স্বীকৃতি চায়, তাই না? যেমন কেউ গল্প লেখে, কেউ উপন্যাস লেখে, এরা কিন্তু এর মাধ্যমে নিজেকে পরিচিত করার চেষ্টা করে। যেমন কবি সাহিত্যিকরা, তারপর যারা খেলে বা যারা গান গায়, এরা কিন্তু কি করে, নিজের নিজের কর্মের মাধ্যমে কিন্তু তারা তাদের নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে, এবং প্রত্যেকেই কিন্তু তার কাজের একটা স্বীকৃতি চায়। এটাও এক ধরনের সামাজিক প্রেষণা। এরপর আমরা দেখতে পাচ্ছি কৃতি প্রেষণা। সফলতা লাভের আসলে যে ইচ্ছা বা চাহিদা সেটাই কিন্তু কৃতি প্রেষণা। প্রত্যেকটি মানুষই কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চায়। তো কৃতি প্রেষণা এমন একটা অভ্যন্তরীণ শক্তিশালী প্রক্রিয়া যা প্রাণীকে কর্মসম্পাদনে কিন্তু উচ্চ মাত্রার আসলে তাগিদ দিয়ে থাকে। যে ব্যক্তির মধ্যে অধিক পরিমাণে কৃতি প্রেষণা থাকে সে হয় খুব বেশি পরিশ্রমী হবে, এবং সাফল্যের দ্বারা সাফল্যের সাথে সে কিন্তু কি করতে চাইবে, নিজেকে পরিচিত করতে চাইবে, এবং এর মাধ্যমে কিন্তু সে কি করে, সমাজে জনগণের কাছে সে আইডল হিসেবে পরিচিত হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আক্রমণাত্মক আচরণের প্রেষণা। এটা একটা গৌণ প্রেষণা, তবে অনেক সময় কিন্তু আক্রমণাত্মক যে আচরণ সেটার প্রেষণা কিন্তু মানুষের মধ্যে হয়। আর আক্রমণাত্মক প্রেষণা কিন্তু আক্রমণাত্মক আচরণ থেকে আলাদা, হ্যাঁ, দুটা কিন্তু এক বিষয় না। ব্যক্তি যখন কোনো লক্ষ্য বস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয় তখন কিন্তু তার মধ্যে আক্রমণাত্মক আচরণ লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যদি দেখি যে
অন্যকে অন্য ব্যক্তিকে আঘাত করা বা অন্যের সম্পদ ধ্বংস করার যে আচরণ, এই ধরনের যে আচরণ বা এই ধরনের যে প্রেষণা, সেটাকে কিন্তু আমরা আক্রমণাত্মক প্রেষণা হিসেবে চিহ্নিত করছি। তো এরপর আমরা দেখছি প্রভাব বিস্তারের ইচ্ছা। সমাজে কিন্তু সবাই নিজেরা প্রভাব বিস্তার করতে চায়, এবং এই প্রভাব বিস্তারের মাধ্যমে কিন্তু সে তার নিজের যে অবস্থান সেটাকে কিন্তু আরো সুদৃঢ় করতে চায়। যেমন যখন আমি অন্যের উপর প্রভাব বিস্তার করব, তখন কিন্তু অন্যের দ্বারা আমার মধ্যে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা অন্যের দ্বারা আমার যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যাবে, তাই না? আর অন্যের উপর যখন আমি প্রভাব বিস্তার করতে পারবো, তাদেরকে কিন্তু আমি আমার কথা শোনাতে পারবো, তারা আমার অধীনে থাকবে, এই বিষয়টাও কিন্তু ব্যক্তির মধ্যে অনেক নিরাপত্তার চাহিদাও তৈরি করে থাকে বা নিরাপত্তার চাহিদাও পূরণ করে থাকে। আবার কিন্তু কি করছে, তাদের নিজেদের যে মানসিক একটা প্রশান্তি সেই বিষয়টাও কিন্তু সে এর মাধ্যমে অর্জন করতে পারছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি যে আনকনশাস মোটিভেশন বা অচেতন প্রেষণা। আমরা জানি যে মানব মনের যে শুধু সচেতন দিকই আছে তাই না, মানব মনের কিন্তু আবার কিছু অচেতন দিকও আছে। আমরা ইড, ইগো, সুপার ইগোর কথা আমরা সবাই জানি। তো সচেতন মনে যে ব্যক্তির যে ইচ্ছাগুলো থাকে, সেটা কিন্তু ব্যক্তির আচরণের জন্য সবসময় দায়ী নয়। অনেক সময় কিন্তু ব্যক্তির বিভিন্ন ধরনের অচেতন মনে বা অবচেতন মনে কিন্তু বিভিন্ন ধরনের ইচ্ছা, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে, যা কিন্তু তাকে কি করে বিভিন্ন ধরনের আচরণ করতে বাধ্য করে থাকে। কিন্তু অনেক সময় কিন্তু আমরা এই অচেতন প্রেষণা সম্পর্কে সচেতন থাকি না, কিন্তু অনেক সময় কিন্তু এই অচেতন প্রেষণা আমাদের আনকনশিয়াস মাইন্ড যেটা, সেটাকে কিন্তু কি করে আমাদেরকে এমন ভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে যে সেটা সম্পর্কে আমরা সচেতন না থেকেও কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের আচরণ করে থাকি, যেটা কিন্তু আমাদের অচেতন প্রেষণা আমাদের দিয়ে করিয়ে নিয়ে থাকে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আচরণ করে থাকি, যেমন হচ্ছে কেউ কথা বলার সময় পা ঝাঁকাচ্ছে, এটা কিন্তু খুব কমন একটা বিষয়। আবার হচ্ছে অনেকে আমরা দেখি যে দাঁত দিয়ে নখ কাটে, তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা ধরনের অঙ্গভঙ্গি করে থাকে, এগুলো কিন্তু ব্যক্তি সচেতন ভাবে করে না। যেমন একজন ব্যক্তি আপনার সাথে কথা বলার সময় পা ঝাঁকাচ্ছে, আমি যদি তখন তাকে বলি যে তুমি পা ঝাঁকাচ্ছ কেন, তখন কিন্তু সে সেটা খেয়াল করবে, বলবে ও সরি। তো এই বিষয়গুলো কিন্তু আসলে এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে যা আমাদের অবচেতন মনে থাকে এবং আমাদেরকে দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নেয়, কিন্তু আমরা সচেতন ভাবে সেটা সম্পর্কে সচেতন থাকি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি ক্লাসে তোমাদের ভালো লাগবে এবং পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব অচেতন প্রেষণা নিয়ে। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, প্রথমে আমরা যেহেতু আমরা হচ্ছে প্রেষণা আমরা আগেই শিখেছি, তারপর আমি প্রেষণার কিন্তু সংজ্ঞা দিয়েছি, তারপর আমরা প্রেষণা চক্র কি সেটা আবার আমরা একটু আলোচনা করলাম, এরপর আমরা সাইকোলজিক্যাল মোটিভেশন পড়লাম, তারপরে এর বিভিন্ন ধরনের ধরন আমরা দেখতে পেলাম, এরপর আমরা দেখলাম সামাজিক প্রেষণা এবং সামাজিক প্রেষণার বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম, সামাজিক প্রেষণার যে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন যে ধরন আছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম, এরপর আমরা দেখতে পেলাম অচেতন প্রেষণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত বা যদি তোমরা কোনো কিছু আরো জানতে চাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এই পর্যন্ত, এই মহামারীকালীন সময় তোমরা সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, সচেতন থাকবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সেই কামনা করে আমরা আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।